শামসের বিরুদ্ধে একজন বিজ্ঞ আইনজীবী কর্তৃক রুজুকৃত মামলায় আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা ফরওয়ার্ড করেছে। সেই ফরওয়ার্ডিংয়ে তদন্ত প্রতিবেদনে তিনি এজাহারের ভিত্তিতে আনিত অভিযোগের তদন্তের কতটুকু কি পেলেন সমর্থনে সেই সম্পর্কে কোনো বক্তব্য বর্ণনা সেখানে নাই, শুধুমাত্র এজাহারের বিষয়টা উল্লেখ করা আছে এবং বলেছেন সেই প্রতিবেদনে যে তিনি অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় সম্মেলন কেন্দ্রের আশেপাশে তাকে নিয়ে তিনি ঘোরাফেরা গিয়েছে পরিদর্শন করেছেন যে গিয়েছে। আমাদের বক্তব্যটা ছিল বিজ্ঞ আদালতের কাছে প্রথমত যে এই ধারাগুলোতে অর্থাৎ ধারা 31, 25 এবং 35-এ যে অভিযোগগুলো যে উপাদানগুলো বলা আছে এই এজাহারের বর্ণনা অনুসারে সেই উপাদানের আলোকে এই মামলাটি আইনত ত্রুটিপূর্ণ। দ্বিতীয়ত এই মামলায় যিনি এজাহার রুজু করেছেন সেকশন 25 সাবসেকশন 1-এর অধীনে যেটা বলা আছে যে কোনো ব্যক্তি বিশেষকে যদি আক্রমণাত্মক করা হয় অথবা সেখানে এই আইনের আওতায় উপাদানগুলো যদি থাকে সেটাও কিন্তু সেখানে আকৃষ্ট করে না। সুতরাং আমাদের নিবেদনটা ছিল সামগ্রিকভাবে যে যিনি অভিযুক্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যে ক্যাপশনটি এসেছে সেই বিষয়ে তিনি জ্ঞাতসারে কোনো অপরাধ সংঘটন করেন নাই, অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনের সেকশন 25 সেকশন 31 সেকশন 35-এ তিনি কোনো অফেন্স কমিট করেন নাই। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে তার জামিন মঞ্জুর করা হোক আর এজাহারে বর্ণিত যে লিঙ্কসমূহ রয়েছে এগুলো তদন্তকারী কর্মকর্তা পর্যালোচনা করবেন, প্রয়োজনে আসামির বক্তব্য নেবেন, প্রয়োজনে আসামির ডকুমেন্টসগুলো দেখবেন, এরপরে তদন্ত ফলাফলের ভিত্তিতে নির্ভর হবে যে এই অভিযোগগুলো কতটুকু সত্য এবং কতটুকু অসত্য। সুতরাং এই অবস্থাধীনে যেহেতু আইনত জামিন প্রদানের ক্ষেত্রে আইনত কোনো বাধা নাই, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে জামিন দেওয়ার জন্য আমরা বিনয়ের সাথে আবেদন করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য শুনে জামিন এই অবস্থা দিনে যেহেতু তদন্তের প্রাথমিক পর্যায়ে তিনি নামঞ্জুর করেছেন এবং বলেছেন যে আমি লিখিত অর্ডারের মাধ্যমে আমি আমার অবজারভেশন। প্রথম বিষয়টি হলো যে আজকে আমরা যেহেতু আমরা লিখিত অর্ডারটা আমরা এখনও পাই নাই, আমরা লিখিত অর্ডার পাওয়ার পরবর্তীতে আইনগতভাবে সেটাকে এক্সামিন করে যদি আমরা মনে করি এই অর্ডারের মাধ্যমে কোনো ইললিগ্যালিটি রয়েছে এবং সেই ইললিগ্যালিটিতে অ্যাপেক্স কোর্টে গেলে আসামি বেনিফিট পাবে, তাহলে আমরা ক্লায়েন্টকে অ্যাডভাইস করব যে অ্যাপেক্স কোর্টে যাওয়ার জন্য। ক্লায়েন্ট যদি আমাদের ইনস্ট্রাকশনস দেন অবশ্যই আমরা অ্যাপেল হায়ার কোর্টে যাব। আর যদি দেখা যায় যে না, যে অর্ডারটা তিনি দিয়েছেন আবার এটাকে রিকনসিডারেশনের ভিত্তিতে, যেহেতু এটা কোনো জাজমেন্ট না এটা অর্ডার, সুতরাং আবারও জামিনের আবেদন করার সুযোগ রয়েছে, আমাদের এই বক্তব্যের আলোকে আমাদের ব্যাখ্যা আইনগতভাবে দেওয়ার সুযোগ আছে, তখন সেই ক্ষেত্রে আমরা আসামি পক্ষের সাথে কথা বলে নেসার ইনস্ট্রাকশন নিয়ে সেই অনুযায়ী যেটা তার কল্যাণে উচিত সেটাই আমরা পদক্ষেপ গ্রহণ করি। 24 ঘন্টা ধরে আসামি কোথায় ছিল? যেহেতু বলা হচ্ছে গ্রেপ্তারকৃত আসামি, অর্থাৎ আরেকটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, সুতরাং সেই মামলায় উপস্থাপন না হওয়া পর্যন্ত, সেই মামলার ফরওয়ার্ডিং না দেখা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে আমরা বিজ্ঞ আদালত উপস্থাপন করতে পারছি না যে তিনি কতক্ষণ পুলিশের কাস্টডিতে ছিলেন। কিন্তু সামগ্রিকভাবে পত্রিকা সূত্রে যতটুকু আমরা জেনেছি, বিভিন্ন গণমাধ্যমে আমরা যতটুকু জেনেছি, তাতে দেখা যায় যে 24 ঘন্টার ঊর্ধ্বে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন।